হেই বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি সাইরেন সিজন 1 এর এপিসোড নাম্বার 5। এবং এখানে আমরা দেখতে পারবো যে যেই মারমেডটি তার বোনকে খুঁজে পাওয়ার পরে সমুদ্রের গভীরে ফিরে যায়, সে আবার একটা কারণের জন্য ডাঙায় ফিরে আসে। কিন্তু এবার তার ডাঙায় আসার কারণটা কি, সেটা তো আমরা এই ভিডিওর আগে গিয়েই দেখতে পারবো। এপিসোড 5 এর গল্পটি শুরু হয় ঠিক এক মাস পরের একটি ঘটনা থেকে, এবং সেখানে আমরা অ্যালাস্কার ডাচ হারবারে ক্রিসকে একটা বারে বসে থাকতে দেখি। সেই মুহূর্তেই ক্রিসের পাশে একটি লোক এসে বসে, এবং এই লোকটাই সেই রিসার্চারটা ছিল। সে ক্রিসকে প্রশ্ন করে যে তুমি আমায় চিনতে পারছো, এবং তাকে দেখে ক্রিস চিনতে পেরে যায়। সে তাকে প্রশ্ন করে যে তুমি এখানে আমার থেকে কি চাও, এবং তখনই ওই রিসার্চারটি ক্রিসের থেকে প্রশ্ন করে যে তুমি ওই নার্সটাকে কি দেখেছো। এর সাথে সাথে সেই রিসার্চারটা জানায় যে ওই নার্সটা একজন ওয়ান্টেড মহিলা, এবং ঠিক কোনো না কোনো উপায় সে তাকে খুঁজে বের করবেই। এই কথাটা শুনে ক্রিস তাকে জানায় যে সে ওই নার্সটাকে নদীর ধারে ছেড়ে দিয়েছিল, এবং তারপরে সে কোথায় গেছে সেই সম্পর্কে তার কোনো ধারণা নেই। অন্যদিকে ম্যারিকে দেখানো হয় এবং সে তার রিসার্চ ল্যাবে রিসার্চ করছে। তখনই সেখানে বেন আসে এবং তাকে দেখে ম্যারি জিজ্ঞাসা করে যে তুমি কোথায় গেছিলে। বেন সেখানে ম্যারিকে একটা ড্রাগন ফিশ দেখায় এবং এইটা সে জলের স্তরে খুঁজে পেয়েছে। এরপরেই ম্যারি বেনকে জিজ্ঞাসা করে যে তুমি এই মাছটা কোথা থেকে খুঁজে পেলে। এর উত্তরে তখনই বেন বলে যে সে এই মাছটা সেই জায়গাটা থেকেই পেয়েছে যেখান থেকে রিন চলে গেছিল। এইটা শুনে ম্যাডি বলে যে রিন এখন চলে গেছে আর সে যেখানেই আছে খুব ভালো আছে। এর সাথে সাথে ম্যাডি এটাও তাকে বলে যে আমি জানি না কেন তুমি আমার সঙ্গে আর সময় কাটাও না, এবং এই কথাটা শোনা মাত্রই বেন তাকে জড়িয়ে ধরে। মানে বেন সেখানে সিচুয়েশনটা একটু সামাল দেয় আর কি। এরপরেই তারা সেখানে সন্ধেবেলার একটা ডেটের প্ল্যান করে। তখনই সেখানে হ্যারি আসে এবং ফিশ লেনে ঘটে যাওয়া সেই ঘটনাটার ব্যাপারে সে বেনকে খুলে বলে। এটা শোনা মাত্রই বেন তার বন্ধু জ্যান্ডারের সঙ্গে দেখা করতে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি যে বেনের মা ডক্টর অ্যালবার্টের কাছে তার চিকিৎসা করাতে এসেছে। সে তাকে বেনের ব্যাপারে জিজ্ঞাসা করে। এর সাথে সাথে সে জানায় যে এই কিছুদিন ধরে বেন একটু অদ্ভুত আচরণ করছে। তাকে রাত 3টের সময় একটা নৌকা নিয়ে সমুদ্রের মাঝে যেতে দেখা গেছে। অন্যদিকে ম্যাডি আর বেন সেই ডকে গিয়ে জ্যান্ডারের সঙ্গে দেখা করে। সেখানে জ্যান্ডার তাদেরকে জানায় যে এখন অনেক লোকেরাই মাছের অর্ডার দিচ্ছে, সেই কারণে এখন অনেক লেবারকেই একসাথে সে কাজে রাখতে পারছে। এটা শুনে বেন বলে যে এটার জন্য যদি কেউ কষ্ট পায় তাহলে সেটা খুবই খারাপ হচ্ছে। এরপরেই বেন তার বাবার সঙ্গে দেখা করতে চলে যায় এবং ম্যাডি জ্যান্ডারের থেকে সেখান থেকে একটা মাছ চেয়ে নেয়। বেন এরপরেই তার বাবার অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করে এবং সে তার বাবাকে জানায় যে তাদের চাকরিটা সে নিতে রাজি। এটা শুনে বেনের বাবা খুবই খুশি হয়ে যায় এবং সে তার ছেলেকে জড়িয়ে ধরে সেখানে। সেখান থেকে যাওয়ার সময় বেন তার বাবাকে বলে যে কাল থেকে সে এই চাকরিতে জয়েন করে নেবে। এদিকে ম্যাডি ওই ড্র্যাগন ফিশটিকে রিসার্চ করে জানতে পারে যে এই মাছটি খেতে না পেয়ে মারা গেছে, এবং ঠিক সেই সময় রিনের গলায় যেই ট্র্যাকারটা লাগানো ছিল সেইটার অ্যালার্ম তাদের ফোনে বাজতে শুরু করে, এবং এটা দেখে বেন আর ম্যাডি বুঝে যায় যে ওই মারমেড এখন ডাঙায় ফিরে এসেছে। ওই ট্র্যাকারের লোকেশন ট্র্যাক করে বেন আর ম্যাডি সেই জায়গাটায় চলে যায় যেখানে রিনের আসার কথা, এবং সেখানে যাওয়া মাত্রই ম্যাডি মারমেডের খোলস খুঁজে পায়। বেন সেখানে আর একটা মারমেডের খোলস খুঁজে পায় এবং এটা দেখেই তারা নিশ্চিত হয়ে যায় যে রিন এবং তার বোন দুজনেই এই ডাঙায় উঠে এসেছে। বেন যখনই জঙ্গলের ভিতর থেকে রিনের আওয়াজ পায় সে তার সঙ্গে দেখা করতে ভিতরে ঢুকে যায়, আর অন্যদিকে ম্যাডি ওই মারমেডের স্কিনের একটা স্যাম্পেল তার কাছে রেখে নেয়। এরপরেই আমরা ওই রিসার্চারটাকে তার অফিসে দেখি এবং সে আর্মির জেনারেলকে ফোন করে ক্রিসের ব্যাপারে বলে। সে তাকে জানায় যে ক্রিস রাজি হয়ে গেছে তাতে সাহায্য করতে। এর সাথে সাথে সে জানায় যে সে 100 মাইল দূরে একটা আইসোলেট সাউন্ড লাগিয়ে দিয়েছে, এবং এটা শুনেই ওই জেনারেলটা বলে যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওই মারমেডটাকে খুঁজে আনো। অন্যদিকে সেই জঙ্গলে আমরা রিনকে দেখতে পারি এবং তার পিছন পিছন তার বোনও তাকে ফলো করছে। সেখানে ডোনা রিনকে বারবার জলে ফিরে যেতে বলে, কিন্তু রিন সেখানে তার বোনকে উত্তরে বলে যে তারা এখন জলে ফিরে যেতে পারবে না, কারণ এই মানুষদের থেকেই তার কিছু সাহায্য লাগবে। এটা শুনে ডোনা বলে যে মানুষেরা ভালো নয়, এরা কখনোই তোমার সাহায্য করবে না। কিন্তু রিন তখনই উত্তরে বলে যে সব মানুষ খারাপ হয় না, বেন আর ম্যাডি সত্যিই খুব ভালো মানুষ আর তারা আমার সাহায্য করবেই আমি জানি। এরপরেই তারা দুজন একটা মাঠে গিয়ে সেখান থেকে জামা কাপড় চুরি করে নেয়, আর ডোনা সেখানে আবার রিনকে জলে ফিরে যেতে বলে।
কিন্তু রিন সেখানে ডোনার কথায় কানই দেয় না। সেই কারণে ডোনার রেগে গিয়ে রিনের গলায় লাগানো সেই ট্র্যাকার নেকলেসটাকে ছিঁড়ে ফেলে। কিন্তু রিন সেখানে ডোনাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে বেন আর ম্যাডি তাকে সাহায্য করবেই। অন্যদিকে সেই রিসার্চারের অফিসে একজন সৈন্য আসে এবং সে তাকে তার কিছু ডকুমেন্টস দেখায়। এদিকে দেখানো হয় বেন আর ম্যাডি রিনকে খুঁজতে খুঁজতে সেই মাঠের কাছে চলে আসে, কিন্তু সেখানে তারা রিনকে কোথাওই খুঁজে পায় না। কিন্তু ম্যাডি রিনের গলা থেকে ছিঁড়ে পড়ে যাওয়া সেই নেকলেসটা সেখানে পেয়ে যায়। আর এরপরই তারা দুজনই সেখান থেকে তাদের সেন্টারের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে ম্যাডি হেলেনকে ফোন করে আর সে তাকে জানায় যে ওই মারমেডরা আবার ডাঙায় ফিরে এসেছে। এটা শুনেই হেলেন সঙ্গে সঙ্গে বলে যে আমি রিসার্চ সেন্টারে যাচ্ছি তোমাদের সঙ্গে দেখা করার জন্য। এরপরেই সেখানে বেনের মা বেনকে ফোন করে, কিন্তু বেন সেই ফোন কলটা কেটে দেয় এবং সঙ্গে সঙ্গে বেনের মা ম্যাডিকে ফোন করে। সে বলে যে আমি আমার ছেলের সঙ্গে একটু কথা বলতে চাই। এছাড়াও সে ম্যাডিকে লাঞ্চের জন্য ইনভাইট করে এবং এতে ম্যাডি রাজি হয়ে যায়। অন্যদিকে থানায় দেখানো হয় যে কিছু লোকেরা ফোন করে দুটো মিসিং মেয়ের ব্যাপারে রিপোর্ট লেখায়, কিন্তু সেখানকার অফিসার জানায় যে আমাদের থানার শেরিফ এখন বাইরে গেছে আর কিছুক্ষণ পরে সে এখানে অ্যাভেলেবেল থাকবে। এরপরেই আমরা দেখতে পারি রিন বেন আর ম্যাডি সেই রিসার্চ সেন্টারে চলে আসি এবং কিছুক্ষণ পরে সেখানে বেন আর ম্যাডিও আসি এবং তারা যখন রিনকে সেখানে দেখে তাদের খুব ভালো লাগে। এরপরেই রিন তার বোনকে বেনের সঙ্গে দেখা করায় এবং তখনই রিনের বোন তার নাম ডোনা বলে। কিছুক্ষণ পরে সেখানে হেলেনও আসে এবং সে রিনকে দেখেই প্রশ্ন করে যে তুমি আবার ডাঙায় কেন এসেছো। এর উত্তরে রিন বলে যে সমুদ্রে তাদের খাবার শেষ হয়ে যাচ্ছে এবং খাবারের খোঁজেই তারা এখন ডাঙায় উঠে এসেছে। ডোনা সেখানে একটা মাছ দেখতে পায় এবং সে ভাবে যে মানুষেরাই তাদের খাবার চুরি করছে, সেই কারণে সে আবার মানুষদের উপরে রেগে যায়। বেন সেখানে ডোনাকে বোঝানোর চেষ্টা করে যে তারা এই মাছটাকে নিয়ে রিসার্চ করছে আর সেই কারণেই তারা সমুদ্র থেকে এটাকে নিয়ে এসেছে। এটা শোনা মাত্রই ডোনা বেনের ওপরে আক্রমণ করে দেয়, কিন্তু তখনই রিন এসে তার বোনকে বেনের থেকে সরিয়ে আনে। রিন আর ডোনাকে থামানোর জন্য বেন সেখানে একটা ফায়ার স্টিক চালায় এবং এটা দেখেই ডোনা আরো ভয় পেয়ে যায়। সে রিনকে তার সঙ্গে সমুদ্রে ফিরে যেতে বলে, কিন্তু রিন বলে যে এরা খুবই ভালো এবং এরা তার সাহায্য করবে। কিন্তু ডোনার এই মানুষদের উপরে একদমই বিশ্বাস ছিল না এবং ডোনা মানুষদের আরো বেশি ভয় পেত, কারণ এই মানুষেরাই একটা সময় তার উপরে অত্যাচার করেছে এবং সেই কারণেই সে রিনের কোনো কথাই শোনে না আর সেখান থেকে সে পালিয়ে যায়। এরপরেই আমরা দেখতে পারি যে রিনের সেই আহত জায়গাটায় ম্যাডি ওষুধ লাগিয়ে দেয় এবং এরপরেই হেলেন রিনকে বলে যে তোমার বোন তোমাকেও বিশ্বাস করতে পারছে না, কারণ তোমার চারিপাশে মানুষ রয়েছে আর মানুষকে ডোনা বিশ্বাস করে না। এরপরেই রিন বলে যে আমার বোনকে যারা আটকে রেখেছিল তারা তার থেকে রক্ত বের করত, আমার বোনের অনেক কষ্ট হতো কিন্তু তবুও তারা থামত না। এটা শুনে বেন সেখানে রিনের কাছ থেকে ক্ষমা চায় এবং সে বলে যে আমরা একদমই সেরাম নই। এর সাথে সাথে বেন বলে যে আমার বাবা সবসময় মাছ ধরে আর আমি তার সাহায্যেই তোমাদের সাহায্য করব। হেলেন সেখানে ডোনার ব্যাপারে জিজ্ঞাসা করে এবং তখনই রিন বলে যে সে এখন আহত এবং তার শরীর থেকে রক্ত বেরোচ্ছে, জলে যদি সে এখন ফিরে যায় তাহলে শার্ক তাদের পিছু করবে, সেই কারণে হয়তো কিছুদিন সে এখন ডাঙাতেই থাকবে। এর পরের সিনেই আমরা দেখতে পারি যে ডোনা একটা সি ফুড ফ্যাক্টরিতে চলে যায় এবং সেখানে গিয়ে সে অনেকগুলো মাছ দেখতে পায় এবং তখনই সে সেখান থেকে মাছগুলো বের করে খেতে শুরু করে। ডোনাকে এই কাজটা সেখানকার একটি লেবার করতে দেখে নেয়, সেই কারণে সে ডোনাকে আটকাতে আসে, কিন্তু তখনই ডোনা ভয় পেয়ে গিয়ে ওই লোকটার উপরে আক্রমণ করে এবং সেখানকার অ্যালার্মটা বাজিয়ে দেয়। ওই অ্যালার্মের শব্দ শুনে ডোনাও ভয় পেয়ে যায় আর সেখান থেকে সে দৌড়ে পালিয়ে যায়। পরের দিন সকালে বেন তার বাবার সঙ্গে অফিসে যায় এবং সেখানে গতকাল রাতে ঘটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে সে তার বাবাকে বলে। অন্যদিকে আমরা জ্যান্ডারকে দেখতে পারি এবং সে তার ঘরের রান্নাঘর পরিষ্কার করছিল আর তখনই সেখানে ক্রিস চলে আসে এবং তারা ক্রিসকে দেখে খুব খুশি হয়। জ্যান্ডার ক্রিসকে দেখে একটু ভয় পেয়ে যায়, কারণ সে মনে করছিল যে ক্রিসকে মিলিটারির লোকেরা এখনো ফলো করছে। ক্রিস সেখানে সকলকে জানায় যে মিলিটারির লোকেরা তাকে আবার খুঁজে নিয়েছে আর সেই কারণেই এখন সে ওই নার্সটাকে খুঁজতে তাদের সাহায্য করবে। অন্যদিকে আমরা দেখতে পারি যে ম্যাডি বেনের মায়ের সঙ্গে লাঞ্চে যাওয়ার জন্য রেডি হয় আর সেখানে ম্যাডির ওই ড্রেসটা রিনের খুব পছন্দ হয়। ম্যাডি সেখানে রিনকে জানায় যে সে বেনের মায়ের সঙ্গে লাঞ্চে যাচ্ছে এবং তখনই রিন ম্যাডিকে জিজ্ঞাসা করে যে মা মানে কি।
এবং এরপরে ম্যাডি সেখানে রিনকে ফ্যামিলি এবং রিলেশনশিপ সম্পর্কে শেখায়। অন্যদিকে বেন অফিসে গিয়ে একটা নতুন মিলের সম্পর্কে জানতে পারে এবং এই কোস্টার মিলি তাদের থেকে সব ধরনের মাছ কিনে নিচ্ছিল। আর এই মিলের ব্যাপারে কেউ কিছুই জানতো না, কারণ এইটা একটা সিক্রেট ছিল। এরপরেই সেখানে জ্যান্ডার আসে বেনের সঙ্গে দেখা করতে এবং সে বেনকে ক্রিসের ব্যাপারে বলে। এটা শোনাতে তাদের দুজনেরই একটু সন্দেহ হয় এবং তখনই বেন জ্যান্ডারকে ওই সিক্রেট মিলের ব্যাপারে বলে। অন্যদিকে আমরা দেখতে পারি যে ম্যাডি আর বেনের মা একসঙ্গে লাঞ্চ করছে এবং সেখানে বেনের মা ম্যাডিকে তার ছেলের সঙ্গে সম্পর্কের ব্যাপারে জিজ্ঞাসা করে। এমনকি বেনের মা ম্যাডির সঙ্গে ভালোভাবে কথাও বলে না আর বলে যে তুমি আমার ছেলের থেকে দূরে থাকো, কারণ তুমি তার নখেরও যোগ্য নও। এদিকে বেন তার বাবার অফিসে যায় এবং সে তার বাবার ল্যাপটপ পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করে ওই সিক্রেট মেলের ব্যাপারে তথ্য জোগাড় করে। অন্যদিকে বেনের মা ম্যাডিকে তার ছেলের ব্যাপারে বলে যখন তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার বাবা তার হাজবেন্ডের সাথে ছিল, কিন্তু তখনই ম্যাডির কাছে বেনের ফোন আসে এবং ম্যাডি সেখানে বেনের মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। এরপরেই বেন ম্যাডিকে ওই মেলের ব্যাপারে সবকিছু খুলে বলে। সে বলে যে এই মেলের কোনো রেকর্ডই নেই এবং আমার মনে হচ্ছে যে সরকারও এর সঙ্গে জড়িত। তারা চায় যে খাবারের অভাবে মারমেডরা জল থেকে ডাঙায় উঠে আসুক এবং এই সুযোগটাকেই কাজে লাগিয়ে তারা তাদেরকে ধরে নেবে। অন্যদিকে আমরা সেই রিসার্চারের ল্যাবটাকে দেখতে পারি এবং সেখানে অনেকগুলো খাঁচা বানানো হচ্ছে এবং সেখানে তারা মারমেডদেরকে আটকে রাখবে। এরপরেই আমরা হেলেনকে দেখতে পারি এবং সে ডোনাকে খুঁজে পেয়ে গেছে এবং সে ডোনার কাছে গিয়ে তাকে মাছ খেতে দেয় এবং এরপরই ডোনাকে সে তার সঙ্গে নিয়ে আসে। সে ডোনাকে জানায় যে আমি তোমাকে সাহায্য নিশ্চয়ই করব, কারণ আমিও তোমাদের মতনই একজন মারমেড। এবং এই রহস্যময় এন্ডিংয়ের সাথেই সাইরেন সিজন 1 এর এপিসোড 5 এখানেই শেষ হয়ে যায়।